উপস্থিতি আমাদের অধিকাংশ মানুষের জীবন নষ্ট হয়ে যায় হেলায় খেলায় প্রত্যেকটা মানুষ যারা এখানে যারা আছেন সবাই যারা আছেন আমরা যেভাবে চলছি আমাদের কি মনে হয় যে জীবনটা এমনিই চলবে এর কোনো শেষ নাই এ অন্তহীন জীবন এর কোনো শেষ হবে না এরকম মনে হয় কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমাদের মৃত্যু বলে কিছু আছে কুল্লু সিং দা ইকতুল আপনাকে মরতে হবে তাকুনু ফি মাউতু আপনি যেইখানে থাকেন না কেন হিটলারের ব্যাংকারে থাকেন আর সাদ্দামার ব্যাংকারে থাকেন অথবা জো বাইডেনের যেখানে থাকেন না কেন আপনি মারা যাবেন দ্যার ইজ নো ডাউট ইন ইট অ্যান্ড এভরিবডি উইল হ্যাভ টু টেস্ট হোয়াট ইজ ডেথ প্রত্যেককেই মরতে হবে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে কিন্তু আমাদের এখানে অনেক মুর্বী বাবাদিরা হয়তোবা গত বছর ছিলেন এবছর নাই যাদেরকে একসময় তাগরা যুব আপনারা ভেবেছেন আজকে বয়সের ভারে তারা নুবজমান হয়ে গেছে চেহারায় তাদের ছাপ পড়ে গিয়েছে চুলে দাড়িতে শুভ্রতা দেখা গিয়েছে শরীর নুবজমান হয়ে গিয়েছে এটা করো আপনাকে সতর্ক করা হয়েছে আপনি বাঁচবেন আপনি মারা যাবেন ইউ হ্যাভ টু টেস্ট হোয়াট ইজ ডেথ নো ডাউট ইন ইট কোনো সন্দেহে আপনি মারা যাবেন এবং আপনাকে যারা কবরে নিয়ে যায় তারা আপনার আপনজনরা নিয়ে যায় আপনজনরা নিয়ে যায় আমাদের হসনুল খতিমা যেন সুন্দর হয় শেষ বিদায়টা যেন সুন্দর হয় আপনাকে যারা নিয়ে যায় তারা আপনার আপন বিশ্বাস করেন একটা মানুষ যখন মারা যায় ফেরেস্তাকে দেখলেই মালাকুল মৌধকে দেখলেই বুঝতে পারে সে কি জান্নাতি না সে জাহান্নামি কবর পর্যন্ত যাওয়া লাগবে না আপনার আপনি যখন তার চেহারা দেখবেন চেহারা দেখলেই বুঝতে পারবেন আপনি কি জান্নাতি অথবা আপনি জাহান্নামি আমাদের হসনুল খতিমা যেন সুন্দর হয় আমরা তো সেই দিনের অপেক্ষায় যেদিন ফেরেস্তা সে বলবে ইলা জান্নাতি সম্মানিত উপস্থিতির সময় হচ্ছে আর এক দুই মিনিট মিনিটে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে কাল হাসরের দিন আপনি পৃথিবীতে যা করে গিয়েছেন তিনটা বিষয় ছাড়া আপনার সাথে আর কিছুই যাবে না সাদাকে জারিয়া আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ নলেজ আরেকটা হচ্ছে নেক সন্তান এই নেক সন্তান যখন আপনার জন্য দোয়া করবে জান্নাত অথবা জাহান্নামে আপনার সম্মান বুলন্দ হতে থাকবে আর কাল হাসুরির দিন কাল হাঁসড়ির দিন আপনি যদি জান্নাতেও প্রবেশ করেন একটা বিষয় ছাড়া পৃথিবীতে আর কোনো বিষয় নিয়ে আপনার অনুশোচনা হবে না ধরেন আপনি আমেরিকার জো বাইডেন হয়ে গেলেন হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হয়ে গেলেন তারপর আপনার অনুশোচনা হবে না একটা বিষয় নিয়ে আপনি শুধুমাত্র আফসুস করবেন একটা বিষয়ে কি সেটা যেই সময়টা পৃথিবীতে থাকতে আপনি ভালো কাজ করেন নাই আল্লাহকে স্মরণ করেন নাই আল্লাহকে ডাকেন নাই ওই সময়টা নিয়ে আফসুস করবে মনে রাখবেন যারা সত্যিকার অর্থে সত্যিকার অর্থে বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তারাই বুদ্ধি পরামর্শ গ্রহণ করে স্বামী আয়না ও আত আয়না শুন শুনলাম এবং আল্লাহর আল্লাহর আসলে কথাগুলো আমরা মেনে নিলাম কেল রাখতে হবে সবসময় ইন্নামা ইয়াকু উল উল আলবাব বিচার বুদ্ধি সম্পন্ন মানুষরাই বুদ্ধি পরামর্শ গ্রহণ করে তো সর্বশেষ যে কথাটা বলবো এ তিনটা বিষয় ছাড়া আপনার আমলের চাকাকে আর কেউ ঘুরাতে পারবে না কেউ পারবে না নেক সন্তান নেক সন্তান হিসাবে আল্লাহ রাসুল সালাম বলেছেন কুল্লুকুম রোয়িন অকুল্লুকুম মাস উলুন আন রোয়ী প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ বলেন ইয়া ইয়াংাকুম ও অর্থাৎ তোমাদের আহালদেরকে তোমাদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আরেক জায়গায় বলেছেন ওয়াংদির আশি রতাকালাক কালাক রুবিন অর্থাৎ তোমার কাছের মানুষদেরকে সতর্ক করো তো সম্মানিত ভাই এই যে আমলের চাকাকে সচল রাখবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনি নিয়মিত দান খরচ করেন কি না সৎকায় জারিয়া করেন কি না আমাকে আমি অনেক হাতও যাব না অনেক মানুষকে পাবো গত এক মাসে আপনি একটা টাকা কাউকে দান করেন নাই তা আপনি ভালো থাকবেন কিভাবে ল অফ ন্যাচারাল রিটার্ন হচ্ছে আপনি যা পেতে চান তা আগে আপনাকে দিতে হবে আপনি সম্পদ চাইলে আপনাকে সম্পদ দিতে হবে আপনি হাসি চাইলে আপনাকে হাসতে হবে আপনি ভালো ব্যবহার চাইলে আপনাকে ভালো ব্যবহার করতে হবে আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে ভালো বিহি পেতে চান আপনি আপনার বাবা মাকে খেদমত করতে হবে তো সর্বশেষ একটা হাদিস দিয়ে আমি শেষ করব হাদিসটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন একটা মানুষ যখন সকালে ঘুম ভাঙ্গার পর দান না করে দান না করে তার জন্য একজন ফেরাস্তা নিয়ে করা হয় খুব মনোযোগদের সময়ের হাদিসটা ফেরেস্তা নিয়োগ করা হয় এই ফেরেশতা তার জন্য যখন সে দান করে তার জন্য ফেরেশতা নিয়োগ করা হয় কিন্তু আমার সমস্ত মনোযোগ হাদিসের সেকেন্ড পার্টি দ্বিতীয় অংশে প্রথম অংশ অংশ হচ্ছে ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকেন যে হে আল্লাহ যিনি তার সম্পদ থেকে দান করলো মানুষের কল্যাণে ব্যয় করলো তাকে তুমি তার সম্পদে বরকত দাও তাকে বারাকা দান করো বালা মুসিবত থেকে তাকে রক্ষা করো দ্বিতীয় অংশে হাদিসটা হচ্ছে যিনি তার সম্পদ থেকে দান করবে না তার জন্য একজন ফেরাস্তা নিয়োগ করা হয় এটা যে বোখারির হাদিস এবং তিনি তার জন্য দোয়া করতে থাকেন হে আল্লাহ যিনি সম্পদ থেকে দান করলো না ব্যয় করলো না তার সম্পদে বরকত দিও না এখন আপনার আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফেরেস্তা যখন দোয়া করবে এই দোয়া তো কবুল হবেই তো এই মসজিদটি যারা তৈরি করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ সুমাহনতালা তাদের এই যে মেহনত পরিশ্রম অর্থ শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে মসজিদটি নির্মাণ করেছেন আল্লাহ সুবাহাল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিন সবাই আমিন তাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসাবে কবুল করুন এবং তাদের জীবনে বারাকা আসুক